গোলাপ গাছ শীতের একটা মানে অন্য ফুলের মধ্যে মানে চমকপ্রদ ফুল, মানে ছাদ বাগানকে ভরিয়ে তোলে। আর গোলাপ গাছ লাগিয়েছেন, লাগানোর পরে গ্রোথ হচ্ছে না, কুঁড়ি হচ্ছে না, কি করবেন বুঝে উঠতে পারছেন না। তো আজকে এই আলোচনায় হবে এই ভিডিওর বিষয়বস্তু। আসসালামু আলাইকুম, আরআর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। 7-8 কালারের ভ্যারাইটি আমার লাগানো আছে, আর প্রত্যেকটা টবে কুড়িতে ভরে গেছে, ফুলও প্রচুর এসেছে। তো এর যে আমি পারফেক্ট কেয়ার কিভাবে নিই, এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে প্রুনিং করেছিলাম এবং তার কেয়ার নিয়েছিলাম। সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। তো ওই প্রত্যেকটা টবে মানে প্রায় 25 থেকে 30 খানা করে কুড়ি এসেছে, প্রচুর কুড়ি। আর একটা টব যে গাছটা আর কি সমস্যা হচ্ছে, ওই গাছটা একেবারে মৃতপ্রায় ছিল, এই যে এই টবটা। তো গাছটা একেবারে মৃতপ্রায় ছিল, আমার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সেখানে আমি জাস্ট কাটাই ছাটাই করে রেখে দিয়েছিলাম, একটাও পাতা ছিল না। ওই কেয়ারটা নেওয়ার পরে এইটুকু পাতা গজিয়েছে, এখনো পর্যন্ত এটাতে ফুলকুড়ি কিছুই আসেনি। তো এখন কাজ হবে যে এটার একটা পারফেক্ট কেয়ার নেব, আর যেগুলো ফুলকুড়ি চলে এসেছে সেগুলোর কিভাবে কেয়ার নিতে হবে সেটাও আজকে শেয়ার করব। তো এখন প্রত্যেকটা টবের মাটিগুলো কিন্তু আমি উঠিয়ে নেব, কিছুটা উঠিয়ে নিয়ে এই টবগুলোকে একেবারে রোদে রেখে দেব একদিন, একদিন পর্যন্ত রেখে দেব। প্রত্যেকটা টব দেখছেন ক্লিন করা আছে, মানে পুরো মাটি আমি সরিয়ে নিয়েছি। বুঝতে পাচ্ছেন বেশ রোদ এসে পড়ছে, আর আজকে মানে ওয়েদারটাও ভালো ছিল, ভালো একটা ঝলমলে রোদ ছিল, আমি সেই সুযোগেই কেয়ারটা নিয়ে ফেলেছি। আর গোলাপ গাছে কিন্তু অতিরিক্ত জল পছন্দ হয় না, জল কম দেওয়াটাই বেটার, আর মাটি রাখতে হবে একটু শুকনো শুকনো। তো এই গাছটা না বাড়ার কারণটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে জল হয়ে গেছে। তো যদি কারো গাছে প্রচুর জল হয়ে যায়, গাছে বাড়ন্তি কমে যায়, হচ্ছে না, এ অবস্থাতে এই যে যে জল টবে এখনো প্রচুর রয়েছে, এর যে ট্রিটমেন্ট কিভাবে করতে হবে, এই মাটিটা কিভাবে বা ড্রাই করে তুলতে হবে, এভরিথিং আজকে দেখাবো। আর এটা অতিরিক্ত জল হয়ে গেছে বলে কিন্তু গাছটা বাড়তে চাইছে না। আর গোলাপ গাছে কিন্তু টবের ড্রেনেজ সিস্টেম খুব ভালো রাখতে হবে, নইলে কিন্তু এরকম গ্যাদ গেদে হয়ে যাবে আর গাছ কিন্তু মারা যাবে, গ্রোথ হবে না। তো এই গাছটারই আজকে মানে কেয়ারটা কিভাবে নেব সেটাই দেখাবো। একদিন ফুল সানলাইটে রেখে দিয়েছি, যাতে কিছুটা পর্যন্ত মানে মাটি একটু শুকনো ভাব আসে। যদি আপনারা চান তো 3 থেকে 4 দিনও রোদে রেখে দিতে পারেন। তো এখন প্রচুর কুয়াশা পড়ছে, আর কুয়াশাতে আরো ভিজে যাবে, এই জন্য আমি একদিন, আজকে রোদটা ভালো ছিল ওই জন্য একদিনই রোদটা দিয়েছি। এবার আমি কিছু ডিএপির দানা, 8টা মতো ডিএপির দানা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি ডিম আর শুকনো মাছের গুঁড়ো, এগুলো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম, তারপরে গুঁড়ো করে নিয়েছি। এটা 8 ইঞ্চির টব, এতে 1 টিস্পুনই যথেষ্ট। তো এটা আমি দিয়ে দিচ্ছি, মানে মাছ আর ডিমের খোসা থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সালফেটটা পাবে, তো এটা খুব দরকার গাছের জন্য। আর ডিএপি এই কারণে দিলাম যে গাছের গ্রোথ বৃদ্ধিটা আমি একটু তাড়াতাড়ি চাইছি। আর এবার আমি দিয়ে দিব 2 টিস্পুন মতো শুকনো খোলের গুঁড়ো, খোলও কিন্তু গাছের গ্রোথ বৃদ্ধিতে সহায়তা করে এবং ফুল ফলাতে সাহায্য করে। তো এটা অনেক পুরনো খোল, গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটাই চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, একটু গাছের গোড়া থেকে একটু চারিদিকে স্প্রেড করবেন। এবার আমি এই যে মাটিটা প্রচন্ড ভেজা ভেজা ভাব হয়ে আছে, এই জন্য আমি একেবারে শুকনো মাটি, এর মাটিটা যেটা উঠিয়ে রেখেছিলাম সে মাটিটা কিন্তু আমি দিচ্ছি না, কারণ মাটিটা অলরেডি অনেকটা ভেজা। আর কিছুটা একেবারে শুকনো মাটি উপরে চাপিয়ে দিচ্ছি, যাতে এই মাটিটা কিছুটা জল অ্যাবজর্ব করে নেয়। আর এটাকে শুকনো মাটি দিয়ে ভর্তি করে একেবারে খোলা আকাশে রেখে দেবো, কোনো শেডের তলায় রাখার দরকার নেই। আর আমি জল ততদিন পর্যন্ত দেব না যতদিন পর্যন্ত এই মাটিটা পুরোপুরি শুকিয়ে না যায়,
যখন দেখবো একেবারে শুকিয়ে গেছে, হার্ড হয়ে গেছে মাটিটা, তখন চারিদিকটা খুঁচিয়ে নিয়ে তারপরে আমি জল দেব। তার আগে পর্যন্ত কোনো খাবার দেব না। আর এটা একেবারে রেডি পট হয়ে গেছে, এটাকে রেখে দিচ্ছি খোলা আকাশের নিচে। আর যেগুলোতে কুড়ি এসেছে, কুড়ি আসার পরে কিন্তু গাছে খাবার লাগে, আর তাদের জন্য কি কি খাবার লাগে সে খাবারটাই আমি দেব অন্যান্য গাছগুলোতে। এ সমস্ত টবগুলোরও মাটি অনেকটা শুকিয়ে গেছে, আর এখন পটাশিয়ামের ভীষণভাবে দরকার, 20 ফুল আর কি। তো এখানে 1/2 টিস্পুন পটাশ দিয়ে দিলাম, টব বুঝে বুঝে দেব। এটা 10 ইঞ্চির থেকে ছোট একটু টব, ওই জন্য 1/2 টিস্পুন দিলাম। আর 1 টিস্পুন মাছের আর ডিমের খোসার গুঁড়ো। এবার সব টবগুলোতে এরকম করে আমি পটাশ আর ডিমের আর মাছের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর সব টবগুলোতে কোনোটাই বাদ রাখবো না, টব বুঝে পটাশটা দিতে হবে। 1/2 টিস্পুন করে দিচ্ছি, এগুলো যেহেতু একটু ছোট টব, আর দুটো বড় সাইজের টব আছে সেগুলোতে 1 টিস্পুন দেব। এটা মানে এটা যেমন বড় টব, এটাতে 1 টিস্পুন দিচ্ছি। আর মাছের ডিমের গুঁড়োটা একটু বেশি দিয়ে দেবো এগুলোতে, মানে টব বুঝে আপনি দেবেন, টব যেরকম সেরকম এতে অনুপাতে খাবারগুলো দিতে হবে। আর আরো যেসব টবগুলো আছে সবগুলোতে একইভাবে খাবারগুলো দিয়ে দেব। এ দেখুন কত কুড়ি এসেছে, এর এই কুড়িগুলো ধরে রাখা বা বেশ বড় সাইজের ফুল আসা, এই জন্য কিন্তু এখন পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার, ম্যাগনেসিয়াম এগুলো ভীষণভাবে দরকার। আর এগুলোর অভাবে কিন্তু ওই ফুল ঝরে যায়, হলুদ হয়ে যায়, পাতাও হলুদ হয়ে যায়, গাছের গ্রোথ বৃদ্ধি হয় না। তো ফল আসার পরেও কিন্তু আমাদেরকে খাবার দিতে হয়, লিকুইড খাবারও দরকার, সলিড খাবারও দরকার। তো টাইম টাইম আমাদেরকে কোন সময় লিকুইড দিতে হবে, কোন সময় সলিড দিতে হবে, এটা আমাদেরকে গাছের পরিস্থিতি আর মাটি কিরকম আছে সেই দেখে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। মাটি প্রচুর ভেজা ভেজা আছে, আপনি ওর মধ্যে আবার লিকুইড খাবার দিয়ে দিলেন, তাহলে কিন্তু গাছ খাবারটাও নিতে পারবে না, আবার গাছটা দুর্বল হয়ে যাবে, তার গ্রোথ বৃদ্ধিও হবে না। তো এগুলো খেয়াল রাখতে হবে। এবার আমি প্রত্যেকটা টব মাটি দিয়ে ভরে দিচ্ছি, খুব বেশি মাটি দেব না, গোলাপে প্রচুর মাটির দরকার হয় না, আপনি টাইম টাইম খাবার দিয়ে দিলে অল্প মাটিতেই কিন্তু গোলাপ হয়ে যায়, বেশি অতিরিক্ত মাটির দরকার হয় না। আর মাটিটা আমি যেরকম দেখাচ্ছি এই একদমই এরকম ড্রাই রাখবেন, আমি এই মুহূর্তে 1 ফোঁটাও জল দেব না, রেখে দেব, মাটি পুরো ড্রাই হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। যখন দেখবো যে খোঁচানোর মতো হয়ে গেছে সেই মুহূর্তে কিন্তু খুঁচিয়ে জল দেব, আর খাবার লাগলে খাবার দেব। খাবার হিসাবে সর্ষের খোল পচা জল বা সবজি পচা জল, সেটা খুবই পাতলা করে দিতে হবে। আর যেসব গাছগুলোতে কুড়ি আসেনি সেগুলোতে খোল পচা জল দেবেন, আর যেসব গাছগুলোতে কুড়ি বা ফুল এসেছে অল্টারনেট করে দেবেন, 1 সপ্তাহ খোল পচা জল পাতলা করে দিলেন, পরের সপ্তাহে কলার খোসা ভেজা, পেঁয়াজের খোসা ভেজা জল দিলেন, কলার পাকা কলার খোসা বা কাঁচা কলার খোসা যাই হোক না কেন, সেই ভেজানো জলটা কিন্তু মানে ফুল ফল ধরা গাছের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। শুধু ফুল গাছই নাই, যে কোনো গাছে আপনারা এই ফার্টিলাইজারটা দিতে পারেন। তো আমি এইভাবে অ্যাপ্লাই করি, আপনারাও ঠিক এইভাবে অ্যাপ্লাই করতে থাকুন, তাহলে দেখবেন গোলাপের গাছ খুব সুন্দর তত্তা যায় এবং ফুল ফুলে হবে। আর যেই গাছগুলোতে কুড়ি এসে ফুল ঝরেছিল সেটা আর ফুল নেই, ঝরে গেছে, সেটা আমি কেটে ফেলছি। আর এখন আমার গাছগুলোতে যে অবস্থায় কুড়ি এসেছে বড় বড়, এই কুড়িগুলো যদি আমি সবই কেটে ফেলতাম তাহলে হয়তো এই জানুয়ারিতে আমি ফুল পেতাম না, এটা ফুল পেতে পেতে আমার প্রায় ফেব্রুয়ারির লাস্টে হয়ে যেত, মার্চের দিকে, কিন্তু তখন কিন্তু আরো বড় ফুল আসতো আর গাছটা ভরে ফুল আসতো। এখানে একটু এলাডাল ছিল, সে ডালটা কেটে দিলাম, এলাডাল রাখবেন না, এলাডাল গুলো দেখবেন 7খানা পাতা থাকে, গোলাপে বিশেষত বেশি হয়, আর নিচ থেকে বেরাতে থাকে ডালগুলো, আর ডালগুলোর জোরটা অনেকটা বেশি হয়, তো ওই ডালগুলো কিন্তু কেটে ফেলবেন, ওগুলো থাকে পরে আপনার অন্যান্য
যে গাছে কুঁড়ি বা ফুল আছে সেগুলো বড় হতে দেবে না, আকারে ছোট হয়ে যাবে। তো এভাবে ওগুলোকে ছাঁটাই করে ফেলে দেবেন। আর জানুয়ারি মাসে যারা ফুল নিতে চান তারা কুঁড়ি রাখুন, আর যারা মনে করেন যে আমি আরো বেশি ফুল নেব, আরো ঝোপালো গাছটা যাতে হোক, তারা এইরকম যখন সাইজটা 20 সাইজ বেশ, এই গাছটা যেমন 20টা একটু মোটা এসেছে, এই পর্যায়ে আপনি 20 কেটে দিতে পারেন। কেটে দিলে মার্চের দিকে আবার অনেকটা ওই জায়গা থেকে একটা 20 কাটবেন, ওখান থেকে দুখানা ব্রাঞ্চেস বেরাবে, ওখান থেকে আবার 20 আসবে, তো পুরো গাছটা 20তেও ভরে যাবে। তো জানুয়ারি মাস একটু ফুল ভালো লাগে দেখতে ছাদে, ওই জন্য আমি নিয়ে নিয়েছি। তো এখানেই শেষ করছি, এভাবে আপনারা যত্ন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।